আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ইউরোপের যেসব ব্যবস্থা ধ্বংস করতে চায় রাশিয়া। বাকমতের 90% ভূখণ্ড এখন রাশিয়ার দখলে। ফিলিস্তিন ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে আব্বাসের বৈঠক। ইউক্রেনকে আরও $32.5 কোটি সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। রুশ হামলা থেকে ইউক্রেনকে বাঁচাবে জার্মানির প্যাট্রিয়ট। হরমুজ প্রণালীতে মার্কিন পরমাণু সাবমেরিন শনাক্ত করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউরোপের যেসব ব্যবস্থা ধ্বংস করতে চায় রাশিয়া। ইউরোপের যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের পায়তারা করছে রাশিয়া। উত্তর সাগরের তলদেশ দিয়ে যাওয়া যোগাযোগ কেবল নষ্ট করতে মাছ ধরার ট্রলার ও গবেষণা জাহাজের ছদ্মবেশে গুপ্তচর জাহাজ মোতায়েন করেছে রাশিয়া। গতকাল এমনটাই অভিযোগ করেছে ইউরোপের দেশগুলো। বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট সহ একাধিক ইউরোপীয় সংবাদ মাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ইউরোপের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে রাশিয়ার। তার ধারাবাহিকতা ইউরোপের অধিকাংশ দেশই রাশিয়ার বিরুদ্ধে নানাবিধ নিষেধাজ্ঞা অবরোধ আরোপ করেছে। তার দেশগুলো মস্কোর বিরুদ্ধে ইউরোপের যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের গুরুতর অভিযোগ এনেছে। ইউরোপ ভিত্তিক বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, উত্তর সাগরে ইউরোপের দেশগুলোর যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের পায়তারা করছে রাশিয়া। সাগরের তলদেশ দিয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থার কেবল ধ্বংস করতে মস্কো নাশকতার পরিকল্পনা করছে। এসব কেবল নষ্ট করতে রাশিয়া গোয়েন্দা জাহাজ বহর মোতায়েন করেছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমগুলো। এদিকে বাকমুতের 90% ভূখণ্ড এখন রাশিয়ার দখলে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাকমুতের 90% ভূখণ্ড এখন দখলের দাবি করেছে রাশিয়ার হয়ে লড়াই করা ওয়াগনার গ্রুপ। বুধবার রুশ বার্তা সংস্থা তাসের খবরে এই তথ্য জানানো হয়েছে। রাশিয়ার দখলকৃত দোনেস্ক অঞ্চলের কর্মকর্তা ইয়ান গাগিন বলেছেন, ওয়াগনার যোদ্ধারা বিধ্বস্ত শহরটি দখলের একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। বেসরকারি সামরিক কোম্পানি ওয়াগনার এটি এমোভস্কো শহরের 90% নিয়ন্ত্রণ করছে এবং তাদের অগ্রযাত্রা ঠেকানো অসম্ভব। বাকমুতে রাশিয়ার সেনাবাহিনী ভারী কামান ও বিমান হামলা বাড়িয়েছে বলে জানিয়েছেন কিয়েভ সেনারাও। তবে এদিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অধিদপ্তর বলেছে, রুশ বাহিনী সেখানে শামুকের গতিতে গেছে। এদিকে ফিলিস্তিন ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে আব্বাসের বৈঠক। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দখলকৃত অঞ্চলের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। বুধবার জেদ্দায় তাদের মধ্যে আলোচনা হয় বলে নিশ্চিত করছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা। ওয়াফা জানায়, ফিলিস্তিন সৌদি সম্পর্ক, আঞ্চলিক উন্নয়ন এবং সব স্তরে দ্বিপাক্ষিক সমন্বয় জোরদার করার উপায় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্বের বৈধ অধিকার ফিরে পাওয়া এবং জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করার বিষয়ে সৌদির সমর্থনের আহ্বান জানিয়েছেন আব্বাস। ওয়াফা সূত্রে আরও জানা যায়, ফিলিস্তিন জনগণকে তাদের স্বাধীনতা ও স্বাধীনতা অর্জনের জন্য দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন বিন সালমান। এক সফরে সোমবার সৌদি আরবে পৌঁছান আব্বাস। হামাস প্রধান ইসমাইল হানিয়া একই সময়ে সৌদি যান। সেখানে অবস্থানকালে দুই ফিলিস্তিনি প্রতিদ্বন্দ্বী মিলিত হবে কিনা তা এখন স্পষ্ট নয়। এদিকে ইউক্রেনকে আরও $32.5 কোটি সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে নতুন করে $32.5 কোটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। প্যাকেজের আওতা রয়েছে ইউক্রেনের জন্য অপ্রয়োজনীয় হিসাবে বিবেচিত কামানের গোলা, সাজোয়া যান বিধ্বংসী অস্ত্র, হিমার্স রকেট ব্যবস্থা, ট্যাঙ্ক বিধ্বংসী মাইন ও 90 লাখের বেশি ছোট অস্ত্রের গোলা বারুদ। বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। গত বছরের 24 ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান নামে আগ্রাসন শুরু করে রাশিয়া। রুশ হামলার বিপরীতে ইউক্রেনীয় বাহিনীকে টিকে থাকতে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে আমেরিকা ও তার মিত্ররা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী সবশেষ ঘোষিত প্যাকেজ নিয়ে রুশ আগ্রাসনের পর ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ $3,540 কোটি ছাড়িয়ে গেছে। এদিকে রুশ হামলা থেকে ইউক্রেনকে বাঁচাবে জার্মানির প্যাট্রিয়ট।
রাশিয়ার বিমান আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষা করতে সম্প্রতি জার্মানি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়েছে। চলতি বছরের জানুয়ারির শুরুতে এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়ার ঘোষণা দিয়েছিল জার্মানি। ওই সময় শুধু জার্মানি নয়, যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডসও ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছিল। এর আগে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ব্যাপক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছিল, তবে রাশিয়ার হামলা প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি, ফলে ইউক্রেন আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় জার্মানির প্রতিশ্রুতির পর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আইরিশ T-4টির মধ্যে দ্বিতীয়টি হস্তান্তর করেছে। জানা গেছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি মার্কিন কোম্পানি রেথিয়ন দ্বারা নির্মিত প্যাট্রিয়ট সিস্টেমটি বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো বৃহত্তর লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবে। একটি প্যাট্রিয়ট 68 কিলোমিটারের মধ্যে অর্ধশত লাখ একসঙ্গে স্থির করতে পারবে এবং 5টি বস্তুকে একসঙ্গে নিযুক্ত করে হামলা চালাতে পারবে। এদিকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জার্মান সরকার কিয়েভকে 14 বিলিয়নের বেশি সহযোগিতা করেছে। গত মাসেও জার্মান সরকার আরও 12 বিলিয়ন ইউরো সামরিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। এর মধ্যে চলতি বছরে 3 বিলিয়ন ইউরো প্রদানের ঘোষণা দিয়েছে জার্মানি, পরের বছর বাকিটা দেওয়া আশ্বাস দিয়েছে। এবং সর্বশেষ, হরমুজ প্রণালীতে মার্কিন পরমাণু সাবমেরিন শনাক্ত করল ইরান। ফতে সাবমেরিন থেকে আমেরিকার পরমাণু শক্তিচালিত গাইডেড মিসাইল সাবমেরিন ফ্লোরিডাকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। সাবমেরিনটি পারস্য উপসাগরের প্রবেশ মুখ হরমুজ প্রণালী এলাকায় ঘোরাঘুরি করার সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এ সময় ইরানের সাবমেরিন মার্কিন সাবমেরিনটিকে শনাক্ত করে এবং প্রতিরোধের জন্য এক ধরনের মহড়া চালায়। এতে মার্কিন সাবমেরিনটি হরমুজ প্রণালীতে পানির গভীর থেকে ভেসে উঠতে বাধ্য হয়। গতকালে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, সাগরের গভীর তলদেশ দিয়ে মার্কিন সাবমেরিনটি হরমুজ প্রণালীর দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাবমেরিন ফতে তা শনাক্ত করে এবং মার্কিন সাবমেরিন লক্ষ্য করে কয়েক দফা মহড়া চালায়। তিনি জানান, মার্কিন সাবমেরিনটি ইরানের পানি সীমার অনেকটা কাছাকাছি ছিল। এ সময় তাকে প্রয়োজনীয় সতর্ক বার্তা পাঠানো হয় এবং এরপর তার গতিপথ পরিবর্তন করে অন্যদিকে চলে যায়।